দেখুন, দিলীপ বাবু যে কথাগুলো বলেছেন বা শুভেন্দু অধিকারীকে নিয়ে অধীর চৌধুরী যে কথাগুলো বলেছেন, তার কিছু কিছু কথার সারবত্তা রয়েছে। যেমন, একথা ঠিক যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে প্রণাম করেন। আবার একথাও ঠিক যে অনেকেই উপলব্ধি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় রাজনীতি করে মানুষের জন্য কাজ করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক সৌজন্য কাকে বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। আসলে সংখ্যাধিক্যের ঔদ্ধত্যে যারা ভারতবর্ষের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে দেয়, যারা সংখ্যাধিক্যের ঔদ্ধত্যে পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠ রোধ করে, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৌজন্য তাদের কাছে ঈর্ষণীয়। ঈর্ষা থেকেই তারা এই কথা বলছেন। অন্যদিকে আমি আবার আপনাকে একটা কথা বলি, যারা বিরোধী এই ধরনের কথা বলছে তাদের কাজ হচ্ছে বিরোধিতা করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই ধরনের সৌজন্য তাদের শেখা উচিত। আর দিলীপ বাবু, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়তে বলেন, যিনি তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন, তার মুখ থেকে এই ধরনের কদর্য ভাষা ছাড়া আর কিছু আশা করা যায় না। সৌজন্য কথাটা তার ডিকশনারিতে নেই। আর তিনি তো প্রকাশ্যে এর আগেও বলেছেন যে বাংলাকে কেন্দ্র টাকা দিক আমি চাই না। তিনি বাংলা থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি যে কতটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী আচরণ করেন সেটা আগেও প্রমাণ হয়েছে, আজকে তার এই কথার মধ্যে দিয়ে আবার প্রমাণ হলো। কে যে তৃণমূলের মধ্যে বিজেপি আর বিজেপির মধ্যে কে যে তৃণমূল, এ তো বোঝাই দেয়। এ তো মিলেমিশে সব একাকার হয়ে যাচ্ছে। আমরা তো এই জন্য একবারে বলেছি যে বিজেপি তৃণমূল এই তফাৎ নেই, যে কর্মও তফাৎ মানে না, ও মানে না, এও কর্ম দুর্নীতি করে সেও তাই করে, এও দুর্নীতি করে ও দুর্নীতি করে। সেই জন্যই দেখবে কে কখন তৃণমূল কে কখন বিজেপি এস কিছু বোঝা যায় না। ওদের পুরনো সম্পর্ক অনেকেই কালীঘাটে গিয়ে প্রণাম করে আসে, শুভেন্দু ওখানে করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী প্রস্তাব মতো সবাই মিলে দিল্লি গিয়ে টাকা নিয়ে আসায় আমার আপত্তি রয়েছে। ওই টাকা আনা হলে মজমাস্তি হবে। বিধানসভায় মমতা শুভেন্দু সাক্ষাৎ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। সৌজন্য বোধ আর কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা এটা থাকা উচিত, হওয়া উচিত। কিন্তু তাতে যে আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী শুনলাম, চলুন যাই দিল্লিতে দরবার করি টাকার জন্য, আমরা যাব দরবার করে টাকা নিয়ে আসবো, আপনি লক্ষ্মীর ভাণ্ডার করবেন, পার্টির লোকেদের পুষবেন, মৌজমস্তি করবেন, এটা কতটা ঠিক আমি জানি না, সেটা পার্টির লোকেরা ডিসিশন। ওনাদের পুরনো সম্পর্ক বহু বছরের কি আছে জানি না, অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন, উনি ওখানে প্রণাম করেছেন, তাদের ব্যক্তিগত সম্পর্ক, প্রণাম করাটা কোনো পাবলিক ম্যাটার আমি মনে করি না, সেটা ব্যক্তিগত হওয়া উচিত, শ্রদ্ধা সম্মানের ব্যাপার কার সঙ্গে। দেখুন, শুভেন্দু অধিকারী তো একটা সময় মমতা ব্যানার্জিরই শিষ্য ছিলেন এবং মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন জেলায় পঞ্চায়েত ব্যবস্থা লুট করার তিনি একটা প্রধান সৈনিক ছিলেন। মমতা ব্যানার্জির যে কটা বিশ্বস্ত সৈনিক লেফটেন্যান্ট জেনারেল তার মধ্যে একজন ছিল, আপনার যা কথা বলছেন, যে এখন দলনেতা হয়েছে। এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর সমস্ত পঞ্চায়েত লুট করা, নির্বাচন হতে না দেওয়া, মনোনয়নপত্র পেশ করতে না দেওয়া, পুলিশকে ব্যবহার করা, কংগ্রেসের সাধারণ কর্মীদেরকে মাদক কেসে গ্রেপ্তার করানো, এসব নানা কীর্তি কাহিনী মমতা ব্যানার্জির নির্দেশে তার লেফটেন্যান্ট জেনারেল শুভেন্দু বাবু এই বাংলায় করেছেন, এটা সবাই জানে। তাই দিদির যখন শিষ্য ছিলেন তখন প্রণাম তো নিশ্চয়ই করেছেন, কিন্তু কথা হচ্ছে যে সেটা এখন সে অন্য দলে করছে, সেই দলের পক্ষ থেকে তাকে কি পরামর্শ দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু একটা কথা এটা পরিষ্কার যে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, বাংলার মুখ্যমন্ত্রী বিরোধী দলকে ডাকার নামে সমস্ত বিরোধী দলকে ডাকে এই কথাটা বলে তিনি একটা মিথ্যাচার করেছেন। বিধানসভায় দাঁড়িয়ে এ ধরনের মিথ্যাচার একটা মুখ্যমন্ত্রীর করাটা শোভনীয় নয় বলে আমরা মনে করি। আমি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, একবার আমাদেরকে কংগ্রেসের লোকদেরকে আপনি ডেলিগেশনে ডাকুন, আমরা যাই, আপনি আমাকেও ডাকুন, আমি যেতে চাই আপনার কাছে, অনেক কথা বলার আছে, আপনার ডাকার ক্ষমতা নেই। আপনি এখানে কোনো মিটিং করতে দিচ্ছেন আমাদেরকে, সরকারি মিটিং আপনি করতে দেন না, কারণ আমি সেই সরকারি মিটিং এর চেয়ারম্যান বলে আপনি সব জানেন, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে না, আপনি বিধানসভায় দাঁড়িয়ে নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ করার জন্য আপনি বিধানসভাকে আশ্রয় করে মিথ্যা কথা বলছেন, এটা বাংলার আরেকটা দুর্ভাগ্য।